সো গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালোই আছো। তো কি ভাবতেছো তোমার এত ডায়মন্ড? আরে ভাই, এই যে বান্ডেলগুলো দেখতেছো না, হিপ হপ সাকুরা ভাই যা বলো, যত আইটেম দিয়েছে ভাই, এই দেখো লুট বক্স থেকে শুরু করে সব ভাই, সিজন ফোর সব ভাই, মানে তোমাদের মানে কি বলবো ভাই, সব সব নিয়ে নেবো। আরে ডায়মন্ড তো এখন অনেকে ভাবতেছে সারা নু বট শট কোথা থেকে আসছে, ওর কাছে তো ডায়মন্ড আছে কই, শালা এডিট মেডিট করে আসছে। হ্যাঁ ভাই, এরম এডিট মেডিট করতে পারি না, মানে মানে এডিট করছি মানে মানে এটা এডিট না ভাই, তোমরা ভাবতেছো কিন্তু এটা এডিট না ভাই, এটা শিওর, কিন্তু এটা রিয়েল ভাই। এই একটু ডাইনি ডাইনি, একটু বামে, আরে বামে, আরে ডাইনি, আরে ডাইন লাগা, আর কি করলি এটা? আরে গাইজ সরি, একটু ভুল করে ফেলছো, মানে এটা কিছুই না, জাস্ট কিছু মনে করবে না, মানে এটা দেরি। সো গাইজ, ওসব স্যারও মূলত যে কথাগুলো বলবো আর কি। তো ফাইনালি হিপ হপ সাকুরা ব্যাক দিয়ে দিয়েছে, আর যেটা তোমরা জানো, আর যেটা মূলত বলার কোনো প্রয়োজন নাই, বা তোমরা হয়তো অনেকে বের করছো বা বের করবে অনেকে ভাবতেছো। তো তোমাদের কিছু কথা বলি, তোমরা যারা ভিডিওটি দেখতেছো না, তো জানি না কতজন ভিডিওটা দেখতেছো, কিন্তু একজন দেখলো তাও ভিডিওটা পুরো দেখো, মানে কিছু কথা বলো, জাস্ট কথাগুলো শোনো, ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ করলাম। তো ব্যাগ দিয়ে দিয়েছে, ঠিক আছে, তোমরা হয়তো অনেকে বের করবে বা বের করছো, সেটা কোনো বড় বিষয় না। গেরিনে আগে থেকেই অনেকগুলো রেয়ার আইটেম গেমে ব্যাগ দিতেছিল, তো ফাইনালি ছিল, লাস্ট পর্যন্ত ছিল হিপ হপ সাকুরা, তাও ব্যাগ দিয়ে দিছে। হ্যাঁ তো ঠিক আছে, ব্যাগ দিছে তো তোমরা অনেকেই নেবে, জাস্ট তোমরা অনেকেই ভাবতেছো এটা নিয়ে গেম প্লে করবো বা এরকম অনেক কিছু ভাবতেছো, জাস্ট গেম প্লে করতেছো অনেকে, জাস্ট ভালো কথা। হ্যাঁ কিন্তু তোমরা একবারের জন্য ভাবছো তোমরা যে গেমের ভিতরে যেটা নিয়ে গেম প্লে করবে, এই যে রেয়ার আইটেমটা, এটা তোমার কাছে না, শুধু আরও অন্য রকম হাজার হাজার মানুষ এটা নিয়ে গেম প্লে করবে, তখন এটার দাম থাকবে। আর রেগুলার ব্যাগ নিয়ে আর কি বলবো, সব কিছুই ব্যাগ দিয়েছে অবশ্য, এখন আর কিছুই নাই গেমের ভিতর না দেওয়ার মতো। তো আগে আমরা যখন গেম প্লে করতাম না, জাস্ট কথাগুলো শোনো গাইস, আগে আমরা যখন গেম প্লে করতাম তো এইসব রেয়ার আইটেম কাদের কাছে ছিল, হয়তো কোনো বড় ইউটিউবার ছিল বা অনেক আগে থেকে গেম প্লে করে, অনেক পুরনো প্লেয়ার আগে থেকে অনেক গেম প্লে করে, তাদের কাছে ছিল। তো তারা যখন আমাদের গেমে পড়তো না, তো অনেক অনেক মানে অন্য ধরনের একটা ই চলে আসতো মনের ভিতরে, যে এত ভালো প্লেয়ার আমাদের গেমে পড়ছে, তো তো জাস্ট আমরা অবাক হয়ে যেতাম আর অনেক, বাট ওসব ছাড়ো, জাস্ট আলাদা একটা ভালোবাসা ছিল ওইসব বান্ডিলের উপর, তখন আমরাও ঠিক ছিলাম আর যারা এই ওইসব নিয়ে গেম প্লে করতো তারাও ঠিক ছিল, তাদেরকেও জাস্ট ভালো লাগতো। হয়তো মনে মনে কারো এরকম ছিল যে আমার কাছে যদি ওই বান্ডিলটা থাকতে তাহলে আমি পরে গেম প্লে করতাম, হ্যাঁ ঠিক আছে, তখন শুধু মনের ভিতর এটা ছিল, আমার কাছেও থাকলে আমি ওটা নিয়ে গেম প্লে করতাম, আমাদের না, জাস্ট আমার কাছে, কারণ ওটা বেশি মানুষের কাছে নাই তাই রেয়ার ছিল, বেশি মানুষের কাছে না থাকার কারণে রেয়ার ছিল, আর ওটা যদি আমাদের কাছে থাকতে আমার কাছে থাকতে তাহলে অনেক ভালো হতো এরকম। কিন্তু এখন যারা লাফালাফি করতেছে এইসব বান্ডিলের জন্য, অনেকে দেখছি মানে টাকা পর্যন্ত চুরি করে নিচ্ছে, মানে বাবা মার থেকে, মানে অনেকে অনেক, কিন্তু যারা নিতে পারবে না তারাও কিন্তু অনেক কষ্টর ভিতর হলো নিতেছে এটা, জাস্ট একবার গেম প্লে করার জন্য। জাস্ট একটা কথা বলে রাখি, হ্যাঁ এই বান্ডিলটা তুমি বের করছো, একদিন দুই দিন তিন দিন গেম প্লে করবে, জাস্ট এক সপ্তাহ দুই সপ্তাহ পর না তোমার কাছে এটা মনে করো খারাপ লাগা শুরু করবে, জাস্ট তুমি ভাবতেছো এটা কত আগের বান্ডিল, সেই সিজন ওয়ান থেকে শুরু করে গাইস, যে সময় মানে মানুষ কম খেলতো, গেম কম খেলতো, এমনকি কেউ টাকাও খরচ করতো না, তখন থেকে এসব বান্ডিলগুলো মানে মানুষ নিয়ে গেম প্লে করতো, আর সেই বান্ডিলগুলো এখন ব্যাগ দিছে। জাস্ট এসব কথাগুলো আমি কী জন্য বলতেছি, মানে তোমাদের তোমাদের না নেওয়ার জন্য আমি ডিমোটিভেট করতেছি না, এরকম কিছুই না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। ব্যাগ দিছে অনেকে নিবে বা অনেকে নিয়েছো, তুমি দেখো ভাই এইসব বান্ডিলগুলো কাদের কাছে ছিল, বড় বড় ইউটিউবার, কিন্তু এরকম অনেক প্লেয়ার আছে, এরকম অনেক প্লেয়ার আছে যাদের আইডিতে অনেক ভালো আইটেম ছিল, যেমন হিপ হপ সাকুরা বা অন্য যে কোনো রেয়ার আইটেম ছিল, অনেকেই ছিল, তাদের অনেক দামি আইডি আছে, কিন্তু তারা কোনো সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত না, তাদের অবস্থা দেখো। ইউটিউবারের কথা আলাদা ভাই, কোনো ইউটিউবার হলে আলাদা, কারণ আজকে ব্যাগ দিছে কোনো ইউটিউবারের কাছে খারাপ লাগছে, সে একটা এটা নিয়ে কন্টেন্ট তৈরি করবে, তারপর পরের দিন শেষ, হাসি তামাশা করে উড়িয়ে দেবে, কারণ তার একটা কন্টেন্ট ভাই, সে যদি ওইটা ব্যাগ দিয়েও থাকে তার কিছু যায় আসে না। এখন তুমি আমাকে দেখো ভাই, আমি কোনো অত বড় ইউটিউবারও না, কিন্তু যদি আমার রিয়েল আইডি তুমি দেখো, হ্যাঁ
আমি প্রায় 3 বছর ধরে গেম প্লে করি, কিন্তু আমার রিয়েলিটিতে তুমি কিন্তু এই 3 বছরে আমার রিয়েলিটিতে আমি 10,000 টাকারও টপ আপ করিনি। আমার যদি কালেকশন দেখো না তুমি, বর্ষার আর কিছুই বলবে না, মানে আমার কোনো কালেকশন নেই ভাই। এখন তোমরা ভাবতেছো আমি এটা নিয়ে কথা কেন বলতেছি, আমার কাছে তো এরকম রেয়ার কোনোই বান্ডিল নেই বা কোনো আইটেম নেই। জাস্ট এটা নিয়ে আমার কোনো ভিডিও বানানোর ইচ্ছাই ছিল না, কিন্তু ভাই অনেক ইউটিউবার দেখছি অনেক ভিডিও তৈরি করতেছে, এক স্পিনে পেয়ে গেছে বা এটা নিয়ে বাজে মানে একটা বিভ্রান্ত ভাই। অনেক ভিডিও দেখছি আমি ইউটিউবে, ভিডিও আপলোড স্বাভাবিক, এটাই স্বাভাবিক ভাই। কোনো একটা নতুন ইভেন্ট আসছে তারা এটা নিয়ে ভিডিও বানাবে, এটা নিয়ে তদন্ত বা বাজে ধরনের কিছু করবে, মানে এটাই স্বাভাবিক। জাস্ট এখন লাফালাফি করো, তারপর কিছুদিন পর তুমি দেখবে তোমার নিজের কাছেই ভালো লাগবে না। এখন তোমরা বান্ডিল বের করো ভাই, আমি না করবো না যে তোমরা এইসব রেয়ার আইটেম নিয়ে গেম প্লে করতে পারবে না, এরকম কিছুই না। হয়তো তোমাদের একটা আশা থাকতে পারে, অনেকের মনের আশা, তোমরা করো ভাই এসব এসব বান্ডিল নেও, তোমরা ভিডিও বানাও, তোমরা যারা ইউটিউবার আসো তোমরাও ভিডিও বানাও এটা নিয়ে, তোমরা গেম প্লে করো। জাস্ট আসল কথাটা কি জানো, এই গেমের ভিতর না মানে আগের মতো আর মজাটা থাকবে না, আর কিছুই রেয়ার নাই, তুমি দেখো আর কিছুই নেই। তো আর বেশি কথা বলবো না, জাস্ট গাইজ ভিডিও এতটুকুই, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও, আর না লাগলে দাও কমেন্টে জানিয়ে দিতে পারো কেন ভালো লাগেনি, বা নেক্সট টাইম কী নিয়ে ভিডিও তৈরি করবে এটাও বলে দিতে পারো কমেন্ট বক্সে। আর জাস্ট আর কিছু বলার নাই গাইজ, চ্যানেল নতুন দর্শক হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আরে বন্ধ কর, ভিডিও বন্ধ কর।